মাসে মাসে মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য টাকা খরচ সহ নানা কারণে মাকে বোঝা মনে করেছিল ছেলের আর এই বোঝা কমিয়ে ফেলতে পরিকল্পিতভাবে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পরে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরাম কাঠি ইউনিয়নে উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত ছেলে জ্যোতিষ বালাকে গ্রেফতারের পুলিশের কাছে তার মাকে হত্যার কথা স্বীকার করে এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে জ্যোতিষ বালাককে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতিষ পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে অভিযুক্ত জ্যোতিষ স্বীকারোক্তিতে বলেন দীর্ঘদিন যাবৎ আর্থিক নানা সংকট ছিল তাদের এর মধ্যে মাসে মাসে তার মায়ের জন্য ওষুধ কিনতে বেশ টাকা খরচ হতো এছাড়াও পরিবারের নানা কলহ ছিল এসব কারণে তার মায়ের উপর ক্ষোভ ছিল তাই পূর্ব পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে জ্যোতিষ